بسم الله الرحمن الرحيم আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন যে একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা ইমরানের 85 নং আয়াতে আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন যে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়া ব্যতীত কোনো ব্যক্তি যদি অন্য ধর্মে দীক্ষিত হয়ে যত ভালো কাজই করুক না কেন, তার এই ভালো আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্যতা পাবে না, আল্লাহ তা কবুল করবেন না যতক্ষণ না ব্যক্তি লা ইলাহা পড়ে মুসলমান না হবে। সুতরাং যত নন মুসলিম পৃথিবীতে রয়েছে তারা জনকল্যাণমূলক যত কাজই করুক, হসপিটাল বানিয়ে দিক, শিক্ষা প্রতিষ্ঠান, এইভাবে গরিবদের আবাসস্থল, অন্য অন্য আর্থিক সহযোগিতা যদি কোনো নন মুসলিম করে আর এর দ্বারা যদি আখেরাতে শান্তি কামনা করে কশ্চিন কালও সে পাবে না, যতক্ষণ না ব্যক্তি লা ইলাহা পড়ে ইসলাম ধর্মে দীক্ষিত না হবে। সুতরাং আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম আবির্ভাবের পর পূর্বের সকল ধর্ম রহিত হয়ে গেছে, আমরা অন্য কোনো ধর্মকে নিশ্চয় ফলো করব না, আমরা ইসলাম ধর্মকেই মহব্বত করবো এবং সকলকে এই ধর্মের প্রতি আহ্বান করব। আল্লাহ মূলত সকল ব্যক্তি ইসলাম ধর্মেরই অনুসারে ছিল, কানান নাস উম্মাতা ওয়াহিদা, সমস্ত মানুষ একই উম্মত ছিল, হযরত আদম থেকে শুরু করে নূহ আলাইহিসসালাম পর্যন্ত একই ধর্ম ছিল, অথবা নূহর জামানায় যখন শিরকের প্রবর্তন ঘটল তখন তিনি মানুষকে আহ্বান করলেন, এরপরে বিভিন্ন দলাদলি এইগুলো মানে সৃষ্টি হলো, কিন্তু মূলত আসলে সকল আদম থেকে শুরু করে নূহ পর্যন্ত তারা সকল এক ধর্মের অনুসারে ছিল। আল্লাহ আমাদের সকলকেই যেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর প্রতি আমরা সবসময় কৃতজ্ঞতা জ্ঞাপন করব যে ইসলাম ধর্মের ছায়ার তলে আল্লাহ আমাদের আশ্রয় দান করার তৌফিক দান করেছেন। এটি হচ্ছে বড় একটা নিয়ামত যে আমি মুসলমান হতে পেরেছি, এটা কিন্তু একজন মুসলমানের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ আমাদের সকলকেই এই শান্তির ধর্ম, আল্লাহর মনোনীত ধর্মে বিধানাবলী আমরা মেনে চলতে পারি, যাতে করে আখেরাতে কামিয়াব হতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করো।